वेलकम बैक टू माय चैनल आमी शर्मी और आज के आमी तोमादेर संगे देखाबो खुबी सुस्वादु एकटा रान्ना जार नाम डिमेर शाशरांगा। जेहेतु डिमेर शाशरांगा एकटा बनेदी बा जमीदारी रान्ना तो एटा देखते एबं खेते खुबी सुस्वादु हय़। तो चलुन शुरू करछि। डिमेर शाशरांगा बानानोर जोन्नो प्रथम जे उपकरणटी लागबे सेटा होच्छे डिमेर कुसुम और सादा अंशटाके आमी आलादा करे निये निएछि। आमी एखाने टोटाल तीनटे डिम निएछि, तार थेके दुटोर कुसुम आमी सरिये रेखेछि एबं सादा अंशटिके अन्य आरेकटा कुसुमेर साथे एड करे भालो करे मिशिये निएछि। एर मध्ये अल्प एकटु परिमाण मतो लवण दिये निएछि। तारपरे एटाके आमी अमलेटेर मतो करे निएछि। एइजन्य कड़ाइते दिच्छि सर्षेर तेल, आपनारा चाइले सादा तेलेओ अमलेटटि करते पारेन। तो भालो करे मिक्स करे आमी तारपरे डिमटाके छेड़े देबो अमलेट करार जोन्नो। মনে রাখতে হবে ডিমের শাশরাঙ্গার যে অমলেটটা হয় সেটা একটু লম্বা এগরোলের মতো হয়। তো সেই জন্য আমি অমলেটটাকে একটু ভালো করে ছড়িয়ে লম্বা করে অমলেটটি করে নেব। আপনারা চাইলে এই অমলেটের মধ্যে আমি যে একটা কুসুম দিয়েছি আপনারা সেটাকে না দিয়ে শুধু সাদা অংশ দিয়েও অমলেটটা করতে পারেন, বাট কুসুমটা অ্যাড করলে খেতে আরো অনেক বেশি টেস্টি হয়। আপনারা তো জানেন আমার রান্নার স্পেশালিটি হচ্ছে আমি খুব ঝটপট করে খুব টেস্টি খাবার তৈরি করার চেষ্টা করি। তো আপনারা এই রান্নাটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, দেখবেন খুবই ইজি এবং খুবই কুইকলি এই রান্নাটা হয়ে যাবে। তো দেখুন এগরোলের মতো করে লম্বা করে আমি অমলেটটি করে নেওয়ার পরে সেটিকে আমি ছোট ছোট অংশে ভাগ করে নিলাম। আবারও আমি দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। বনেদি রান্না বা জমিদারি রান্নাতে বেরেস্তাটা অনেক বেশি ইউজ করা হতো, তো এই জন্য আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি। তো আমি পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে বেরেস্তাটা সর্ষের তেলেই ভাজছি। চাইলে আপনারা সাদা তেলে করতে পারেন, বারবারই বলছি, বা সর্ষের তেলে করলে কিন্তু খেতে একটু বনেদি এবং জমিদারি ধাঁচটা লাগে। তো ভালো করে আমি কড়াইতে হালকা আঁচে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর সেটাকে আমি তুলে নেব আর এই কড়াইতেই আমি শুরু করব আমার রান্নাটি। আর হ্যাঁ, বেরেস্তাটি করার সময় আমি এতে সামান্য নুন দিয়েছিলাম, এতে বেরেস্তাটি টেস্টি হবে এবং তাড়াতাড়ি পেঁয়াজটা গলেও যাবে। তো এবার তো দেখতেই পাচ্ছেন বেরেস্তাটা অলরেডি রেডি হয়ে গেছে। আমি একদম ভীষণ পোড়া পোড়া করিনি, হালকা ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নিচ্ছি আর এখানে শুরু করব আমার অরিজিনাল রান্নাটা। আমি কিন্তু এই তেলে আবার নতুন করে অল্প একটু তেল অ্যাড করছি। আপনারা চাইলে তেল অ্যাড নাও করতে পারেন যারা অল্প তেল খান। এবং তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু নারকেল কুচিও দিতে পারেন। এর মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ আদা রসুনের গন্ধটা না যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব। আর চাইলে আপনারা রসুনটাকে বাদ দিয়ে শুধু আদার পেস্টও এখানে অ্যাড করতে পারেন। আর একটা কথা বলে রাখি, এর মধ্যে যদি আপনারা নারকেলের দুধ অ্যাড করেন তাহলে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। আমি অ্যাড করিনি, তাতে অনেকটা পেটের গন্ডগোল হয়। এর মধ্যে দিচ্ছি লবণ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মশলাগুলোকে আমি ভালো করে এই মশলাটার সাথে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে, ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো ফেটানো টক দই। টক দইটাকে ফ্রিজ থেকে বার করে আগে থেকে ফেটিয়ে রাখবেন। টক দইয়ের বদলে আপনারা কিন্তু ফ্রেশ ক্রিম বা দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে টক দই ব্যবহার করছি কারণ রান্নাটি মেইনলি টক দইতেই করা হয়ে থাকে। আপনারা তো জানেনই যদি কড়াইতে ডিরেক্ট টক দই দিয়ে দেওয়া হয় তাহলে টক দইটা কেটে যেতে পারে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তারপরে টক দই দেবেন এবং ভালো করে এই মশলাটিকে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা এগেইন অন করবেন। মশলাটাকে আরেকটু টেস্টি বানানোর জন্য এর মধ্যে আমি অ্যাড করছি অল্প পরিমাণ চিনি। আর আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে নেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন মোটামুটি তেল বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দুটো দারচিনি দিচ্ছি। আপনারা চাইলে এলাচ দিতে পারেন কিন্তু এলাচটা দেয় না বেসিক্যালি এই রান্নাটিতে। গোটা গরম মশলা বলতে আমরা শুধুমাত্র এই রান্নাটিতে দারচিনি ব্যবহার করব। এরপর টক দই দিয়েছিলাম যে বাটিটাতে, সেই বাটিটাতে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে সেই জলটাকেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি আবারও বলছি আপনারা চাইলে কিন্তু এখানে নর্মাল কাউ মিল্ক বা গরুর দুধ দিতে পারেন, অথবা নারকেল কুড়িয়ে যে নারকেলের দুধ তৈরি হয় সেটাও কিন্তু অ্যাড করতে পারেন। তাহলে রান্নাটা কিন্তু আরও স্বাদে অনেক বেশি সুস্বাদু হয়।
রাতে যখন বলক উঠবে বা তকতক করে ফুটবে তখন আমি দিয়ে দেব ওই ডিমের অংশগুলো। তো আমি ডিমের অংশগুলো দিয়ে দিয়েছি, কুসুম দুটো দিয়ে দিয়েছি, উপর থেকে বেরেস্তাটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। কোনো একটা প্রবলেমের কারণে আমার ভিডিও থেকে ওই অংশটা হারিয়ে গেছে, তো যাই হোক, এরপর দেখুন এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে 5 থেকে 6 মিনিট। 6 মিনিট পরে দেখুন সুন্দরভাবে মশলাটা ডিমের মধ্যে ঢুকে গেছে, এমন কি আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি মাঝখানে আমি কুসুমটাকে দিয়েছিলাম, তো কুসুমটাও কি সুন্দরভাবে হয়ে গেছে। চাইলে আপনারা একটু জলটাকে কমিয়েও দিতে পারেন। এই দেখুন কুসুমটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। যদি বেশি লোকের জন্য করেন, বেশি পরিমাণে করেন, তাহলে এরকম পরিমাণ জল দিলেও চলবে। আমি একটু জল দিয়েছি এটা ভাতের সাথে খাবো বলে, কিন্তু আপনারা ভাত ছাড়া রুটি বা পরোটার সাথেও এই আইটেমটাকে খেতে পারবেন। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু রাজকীয় স্বাদে ডিমের শাঁসরাঙা। রান্নাটি আমি আমার এক ঠাকুমার কাছ থেকে শিখেছি, তো সেই জন্য আমি আমার মতো করে এটাকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আমি এগেইন বলছি, আমি কোনো ফুড ব্লগার নই, তো যদি কিছু খারাপ হয় তাহলে আমাকে মার্জনা করে দেবেন। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার অন্যান্য ভিডিওগুলো দেখে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।